আল্লাহর সিফাতগুলো, আল্লাহর সিফাতগুলোর আমরা অর্থ জানি, আমরা কি জানি অর্থ জানি, ইয়াদ অর্থ কি হাত জানি না, জানি, কিন্তু একটা জিনিস জানি, এটা ধরন জানি না। ইয়াদের ধরন আমরা কি জানি, ধরন জানি না, কিন্তু হাত জানি। আল্লাহ তাআলা বলছেন, তা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম পূর্ণ হবে না, জাহান্নাম পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে বলবে আরো দাও আরো দাও, এরপর আল্লাহ তাআলা তার পা রাখবেন, হাত্তা ইয়াদা আল জাব্বারু কাদামাহু, আল্লাহ তাআলা তার পা রাখবেন, ফায়াকুলু কাত কাত ফায়ানযাউ ইবাদু আলা বাদ, মিলে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আর বলবে যে আমি পূর্ণ হয়ে গেছি পূর্ণ হয়ে গেছি। আমরা হাদিস পাচ্ছি বুখারীর হাদিস, সেটাকে বাদ দিয়ে যদি কোনো কেউ অপব্যাখ্যা করে আমরা এটা গ্রহণ করবো না। আমরা বলবো যে আল্লাহর পা আছে, তিনি জাহান্নামের মুখে সেটা রাখবেন, বন্ধ হবে সেটা, সেটা কিভাবে ধরন আমরা জানি না, ধরন আমরা জানি, তবে অর্থ আমরা জানি। আমরা আল্লাহর চোখের কথা বলা হয়েছে, চোখের অর্থ আমরা জানি, আইন বলা হয়েছে আইন অর্থ চোখ, আমরা বিশ্বাস করি সেই চোখ আমার চোখ হওয়া জরুরি নয়। আমার চোখে কি লাগে, হ্যাঁ, কালো পুত্রি লাগে, সাদা পুত্রি লাগে, কত কিছু লাগে, তাই না? আমরা আল্লাহর জন্য এরকম কিছু বলি না, আমরা বলি চোখ, ধরন আমরা জানি না, তবে চোখ অর্থ সাব্যস্ত করি। অর্থ সাব্যস্ত করা না হলে মূলত অস্বীকার করাই হয়। যারা অনেকেই দেখবেন বলছে হ্যাঁ আজ আল্লাহ তো আইন বলছে, আইন বললাম, আইন বললে অস্বীকার করা হয়েছে, কারণ আল্লাহ আসল কথা আনেন নাই, কিছুই বুঝেন নাই। আল্লাহর দিন কোরআন নাজিল হয়েছে হেদায়েতের জন্য, আর আপনি অর্থ না করে পড়ে চলে আসলেন, তাহলে আপনি কিসের হেদায়েত পাইলেন? হ্যাঁ, সাহাবায়ে কেরাম অর্থ না বুঝে সামনে এগুতেন না, বছর বছর ধরে কোরআন বুঝতেন, তো কি বুঝতেন যদি কেন এগুলি কেমনে ফালাই থাকতেন? তারা বুঝছেন, অর্থ বুঝতেন বলেই তারা ধরন নিয়ে জিজ্ঞাসা করেননি। সর্বপ্রথম ধরন জিজ্ঞাসা করেছিল রাবিয়াতু ইবনু রায়, মদিনার ইমাম ছিলেন, তার সামনে এক ব্যক্তি এসে বললেন যে আল্লাহ কিভাবে আরশের উপর উঠেন, ধরন জিজ্ঞাসা করতেছে। তিনি বললেন যে এটা বের করে দাও আমার মজলিস থেকে। ইমাম মালিকও তাই করেছেন, বলছেন অর্থ জানা আছে ধরন জানা নেই, কেউ যদি কোনো ধরন জিজ্ঞাসা করে তারে মজলিস থেকে বের করে দাও। কেন? মানে সে মানুষের মধ্যে ফেতনা তৈরি করবে। এরকম বহু ছেলে কয়েকদিন থেকে এক ছেলে আমাকে শুধু প্রশ্ন করতেছে আল্লাহর নামগুলি কেমনে হইল, চিন্তা করে দেখেন, তারা প্রশ্ন শেষ হয়ে গেছে। আল্লাহর নাম আল্লাহ নিজের নাম নিজে আমাদের জানিয়েছেন কেমনে হইলো, মানে কো আচ্ছা আচ্ছা, তা বলতেছে তাহলে আমাদের নাম তো আমাদের বাবা মা রাখছে, আমাদের এটা তো আপনি কেয়াস করতেছেন, আপনাদের কেউ কেয়াস করতে বলছে, নিজে কেয়াস করে বিপদে পড়ছেন। হ্যাঁ আমি তো স্যার বিপদে আছেন, বিপদে পড়েন কেন আপনি, আপনি বিপদে পড়েন কেন, আপনাকে বলছি যেটা আল্লাহ বলছে এটা বিশ্বাস করেন, তার নাম এটা, তার নাম তিনি নিজে আমাদের জানিয়েছেন। এ যদি আপনি সারাক্ষণ যদি বলেন যে আল্লাহর নাম আল্লাহ রাখছে বা অমুকে রাখছে, এটা না যায় কথাবার্তা। এই জন্য বাড়াবাড়ি বলবেন না, যতটুকু আছে ওটুকু বলবেন, এর চেয়ে একটু অগ্রগামী হলেই পথভ্রষ্টতা। নাম এবং গুণের ব্যাপারে সামান্য আগ বাড়িয়ে কথা বলাই পথভ্রষ্টতা, আবার ছাড় ছেড়ে কথা বললো সেটাও পথভ্রষ্টতা। যেটা আছে এটা যেভাবে আছে সেভাবে ঈমান আনতে হবে। তাহলে কি কি বুঝলাম আমরা, আল্লাহর নামগুলো আল্লাহর গুণগুলো নামের মতোই, একদিকে আমরা জানি একদিকে আমরা জানি না। কোন দিক জানি, অর্থ জানি, কোন দিক জানি না, ধরন জানি না, ধরনটা জানি না, আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারছি। ১৯ নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তাআলার কোরআনে কারিম এবং আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, আল্লাহ তাআলা কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে সমস্ত সিফাত আসছে, যে সমস্ত সিফাত আসছে সেগুলোর অর্থ সেগুলি সাব্যস্ত করতে হবে। এক নম্বর, সেগুলির ঈমান আনতে হবে। অর্থ কখনো কখনো আমার বুঝে নাও আসতে পারে, অর্থ কখনো কখনো সেটার অর্থ আমার বুঝে নাও আসতে পারে, নাও আসতে পারে অনেক কিছু, যেমন বুঝে দেই। অনেক সময় আমাদের একটা সিফাত নিয়ে আমাদের আলেমরা কি করেছেন, মতভেদ করেছেন। হাদিসে আছে আল হারওয়ালা, হারওয়ালা একটা সিফা আছে, হারওয়ালা মানে কি, বলছে কেউ যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুতগামী হয়ে আসি। তো হারওয়ালা সাধারণত হয় একজন মানুষ একটু দ্রুতগামী করে হাঁটা, কিন্তু আল্লাহর জন্য হারওয়ালা শব্দটি প্রয়োগ হবে হাদিসে, ব্যাখ্যার ক্ষেত্রে মানুষের মতো করে ব্যাখ্যা করা যাবে না। কি বলবেন, কামাইয়ালি খুবই জালালিহি, যেমনিভাবে তার জন্য উপযুক্ত সেভাবে। তো আমাদের পূর্ববর্তী কোনো কোনো ইমাম অর্থ বুঝেন না, না বুঝে বলছেন ইমামদের মধ্যে কেউ কেউ যে হারওয়ালার অর্থ আমার বুঝে আসে না, বুঝার কারণে তার কোনো ক্ষতি হয়নি, সে হারওয়ালা সাব্যস্ত করেছে অর্থ বুঝে নাই, কি আল্লাহর জন্য, আল্লাহর জন্য এটা অর্থ কীভাবে সাব্যস্ত হবে বুঝে নেই।
আচ্ছা আল্লাহর জন্য ধরনটা আপনার না জানা জরুরি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার বুঝে না আসবে, ইমান আনতে হবে যে বুঝার জন্য অপেক্ষা করছি, আলেমের কাছে যাব, কিন্তু এর আগ পর্যন্ত ইমান আনছে যেটা সত্য, বুঝে আসছে? আর আল্লাহ বুঝে না না বুঝে আপনার ইমান আনতে হবে, এটা সত্য, ইমান আনতে হবে, এটা সত্য, আপনাকে ইমান আনতে হবে, এটা কি সত্য? এই জন্য এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত কোনো আলেমের কাছে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মৌলিক ইমান আনতে হবে যেটা সত্য, আমি যাই জিজ্ঞাসা করে দেখি অথবা আলেমের কাছে খুঁজে দেখি। অনেক কিছু ধরেন আমরা সৌদি আরব না গেলে অনেক সিফাতের অর্থই বুঝতাম না, আল্লাহ তাআলা তৌফিক তাই বলে এর আগ পর্যন্ত যদি ইমান ইমান নাই, মানবো না মানবো না করলে ইমান শেষ, মানি দেখি আমি জিজ্ঞাসা করতেছি এটা অর্থটা কি জেনে নিচ্ছি, এতদূর পর্যন্ত দেরি করা যাবে, কারণ আপনার তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ।